ফ্যামিলি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ওয়ার্ল্ড। তো আজকে সকাল সকাল ভাইয়ের সাথে আবার বেরিয়ে পড়ছি নার্সিং হোমের উদ্দেশ্যে। তো কেন যাচ্ছি নার্সিং হোমে, তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখেছো তারা জানো যে রিসেন্টলি আমার একটা সার্জারি হয়েছে, আর সেই সার্জারি আজকে স্টিচ কাটার ডেট ছিল। তো কথা বলতে বলতে চলে এসেছি আমার নার্সিং হোমের সামনে, আর আমার বর নার্সিং হোমের বাইরে আমার অপেক্ষা করছে। তো সত্যি কথা বলতে কি, যত নার্সিং হোমের সামনে বা ভেতরে যাচ্ছি ততই আমার মনটা কিন্তু ভয় হচ্ছিলো। কারণ ওটির দিন আমি এতটা ভয় পাইনি, কারণ আমি জানি যে অপারেশন থিয়েটারে আমি একদম অজ্ঞান থাকবো। বাট আজকে যখন স্টিচ কাটবে আমি মানে একদম জ্ঞানে আছি, আমি চোখের সামনে দেখতে পাবো সেই সব জিনিসগুলো, তো সেটা ভেবে খুব ভয় হচ্ছিলো। আর সবাই বলছিলো যে ব্যথা হবে না, বাট সত্যি বলছি একটু হলেও ব্যথা হয়। তো যেই রুমটার বাইরে দাঁড়িয়েছিলাম এই রুমটার ভিতরে আমাদের স্টিচ কাটছিলো, আর ফাইনালি রিলিফের সাথে স্টিচ কেটে বেরিয়ে এসেছি। আর ব্যথা তো একটু লেগেছিলো, আর সেই মনটাকে খুশি করার জন্য আমি ভাবলাম যে যে ব্লাউজগুলো আমি বানাতে দিয়েছি সেগুলো নিয়ে আসি। তো বরের হাতে ফোনটা হ্যান্ডওভার করে আমি খুশিতে নাচতে নাচতে চলে যাচ্ছি দোকানের ভেতরে। আর দোকানের ভেতরে গিয়ে কাকু বলে দিল যে না, ব্লাউজ হয়নি। তো সেটা শুনে সত্যি মনটা আবার দুঃখিত হয়ে গেল। বাট আমি দুঃখ পেলে কী হবে, আমার বর কিন্তু খুব খুশি ছিল, কারণ ও আজকে বানাবে স্যুট। ওর চাইল্ডহুড ফ্রেন্ড, খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সামনেই বিয়ে আছে, তো সেগুলো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য স্যুট পিস বানাতে গেল, আর এটা ওর জন্য একটা রিচুয়ালস, প্রতি বছরই ওর একটা করে ফ্রেন্ডের বিয়ে হবে, ওর একটা করে স্যুট বানাবে। আর যখনই এই দোকানটায় আসি না, খুব চয়েসফুল কালেকশন পাই, মানে দেখেই চয়েস হয়ে যায়, আমাদের অন্য কোনো অপশন ভাবতে হয় না। আর বাড়িতে এসে দেখো মোটু মোটুর মেয়ে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, ওরা যখনই গাড়ির আওয়াজ পায় তখনই বুঝতে পারে যে আমরা এসেছি। তো ওদের এক্সাইটমেন্টের আর ঠিকানা থাকে না। আর এই যে আমার ঘরের ওয়ার অ্যান্ড অনলি, ওকে বেঁধে রেখেছে বেলকনিতে, কারণ আমি যখনই ঢুকবো ও আমাকে একদম পাগল করে জামা কাপড় ফুটো করে দেয়। তো ওকে ঘরে গিয়ে ওর সাথে খেলে গেলে বিকালে এসেছি ছাদে, আর ছাদের থেকে চারপাশটা দেখো এত সুন্দর লাগছিলো, আর সূর্য তখন ডোবার টাইম ছিল। তো সেটা দিয়ে আমি আমার আজকে ভিডিও শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন আছে।